2005 সালের 30 মে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সান্তাহার শহরের রথপাড়ি এলাকায় বিশ্বজ্জার হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজ শেষ না হতেই পরের বছর 22 অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হাসপাতালটি। চিকিৎসক সহ হাসপাতালের অন্যান্য দপ্তরের লোকবলও নিয়োগ দেওয়া হয়, কিন্তু নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় নিয়োগ পাওয়া চিকিৎসক সহ কর্মচারীরা চলে যায় অন্যত্র। সম্প্রতি শেষ হয়েছে হাসপাতালের অসমাপ্ত নির্মাণ কাজ, কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি না থাকায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। আমরা আশাবাদী যে হাসপাতালটা চালু হলে আমরা সন্তানবাসী সব উপকৃত হব। অনেক দূর যেতে হয়, আমাদের বগুড়াতে যেতে হয়, তারপরে দেখা যায় যে তাও হচ্ছে না। এই হসপিটাল চালু হলে আশেপাশের অনেক লোক সুবিধা পাবে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, হাসপাতাল চালুর জন্য দরকারি সব চাহিদা পূরণ হলে দ্রুতই শুরু হবে চিকিৎসা কার্যক্রম। যে পোস্টগুলো ফাঁকা আছে, বিশেষ করে কনসালটেন্ট ডাক্তার এবং অন্যান্য যে অফিসের স্টাফ, এগুলো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। সাথে হলো ফার্নিচার এবং বেড, অন্যান্য সামগ্রী পাইলে আমরা এটা শুরু করে দেব। সান্তাহার বিশ্বজ্জা হাসপাতালে লোকবল প্রয়োজন 23 জন, এর মধ্যে চিকিৎসক 6 জন, সিনিয়র স্টাফ নার্স 5 জন, ফার্মাসিস্ট 1 জন ও মেডিকেল টেকনিশিয়ান 1 জন। বর্তমানে হাসপাতালে 5 জন নার্স সহ 8 জন নিয়োগপ্রাপ্ত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।